বন্ধুরা, ফেসবুকে আমরা সবাই অ্যাক্টিভ, আর নিজেদের পোস্ট করা ফটোতে লাইক পেতে প্রত্যেকে মরিয়া হয়ে থাকি। কেননা সবাই যে প্রশংসা ভালোবাসি, আর সবার কাছে পরিচিত হতে কে না চায়। কিন্তু সবাই কি পারে বা লাইক পায়? বন্ধুরা, আজ আমার কাছে আছে 100% প্রমাণসহ জাদু ট্রিক্স, যার সাহায্যে আপনারা 1 সেকেন্ডে 1 ক্লিকেই 1000 অটোলাইকস পেতে পারেন। এই অসম্ভবকে কিভাবে সম্ভব হয় দেখুন। তো এর জন্য আমাদের ফেসবুক অন করতে হবে, আমাদের ফেসবুক প্রোফাইলটা অন করতে হবে। তারপরে আপনারা যাবেন থ্রি লাইন্সে ক্লিক করে আপনারা এখানে স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। এখানে আপনারা দেখবেন যে অ্যাকাউন্ট সেটিংসে চলে যাওয়ার পরে এখানে দেখুন প্রাইভেসিতে যাবেন। ওখানে যাওয়ার পর এখানে যতগুলো অপশান রয়েছে সবগুলোকে আপনাদের পাবলিক করতে হবে। যদি পাবলিক না শো করে তো আপনারা এভরি অন করে দেবেন। তো পাবলিক বা এভরি অন আপনারা এখান থেকে করে দেবেন। তারপরে ব্যাকে আসুন। ব্যাকে এসে এখানে দেখুন স্ক্রল ডাউন করে নিচে যান, এখানে দেখুন পাবলিক পোস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে যতগুলো অপশান আছে এখান থেকে আপনারা পাবলিক করে দেবেন। অটোমেটিক্যালি আমি করে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরপরে আমরা ব্যাকে আসছি। ব্যাকে আসার পরে আমরা আমাদের প্রোফাইলে আসছি এবং আমি কিছু এখানে আপলোড করে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আপনারা অটো লাইকসটা পেতে পারেন। তো আমি প্রোফাইলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পরে এখানে আমি কিছু একটা আপলোড করছি, ফর এক্সাম্পল। তো আমি এখানে আমি আমার চ্যানেল লোগোটা আপলোড করছি। তো এখানে ক্লিক করলাম ডান, ডানে ক্লিক করলাম। তারপর এখানে দেখুন পোস্ট, তো এখানে পোস্ট করে দিন আপনারা। তো এখানে এটা পোস্ট করে দিন। তো পোস্টে ক্লিক করলাম, পোস্টে ক্লিক করে এটা আমি এটা আপলোড হয়ে গেল। তো এরপরে আমরা ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আমরা একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করব। তো এখানে দেখুন অ্যাপেন্টাল ক্যালক, এই অ্যাপ্লিকেশানটি আপনারা অটো লাইকের জন্য ব্যবহার করবেন। তো আপনার মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটি, এটাকে জাস্ট ওপেন করুন। এখানে আপনাদের লগ ইন করতে বলবে, আপনারা ফেসবুক কিংবা ইমেল দিয়ে লগ ইন করে নেবেন। তো তারপরে আপনারা আপনাদের প্রোফাইলে যান। প্রোফাইলে যাওয়ার পরে আপনারা যে ফটোগুলো আপলোড করবেন তো সেটাকে জাস্ট চুজ করুন। তো চুজ করার পরে এখানে দেখুন নিচে দেওয়া আছে ওয়ান্ট লাইক অন দিস, কিন্তু আপনারা এখানে যে লাইক অপশান রয়েছে আপনারা কিন্তু ওখানে লাইক করবেন না। নিচে যে অপশানটা রয়েছে ওয়ান্ট লাইক অন দিস এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে ওখানে কিন্তু লাইক অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে। তুমি আবার যাচ্ছি ওই অ্যাপ্লিকেশানের মধ্যে। যাওয়ার পরে আবার এখানে দেখুন প্রোফাইলে গেলাম। তো প্রোফাইলে যাওয়ার পরে আমি এখন দেখব, তো এখানে দেখুন এখানে অলরেডি এটা আপলোড হয়ে গেছে এবং এখানে লাইকস পেতে শুরু করেছে। তো আমি কিছুক্ষণ আগে এই ছবিটা আপলোড করেছিলাম, এখানে দেখুন প্রচুর লাইকস এখানে পেয়ে গেছে। তো আমরা এখন ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে যাব। ফেসবুক প্রোফাইলে যাওয়ার পরে আমরা এখানে দেখব। তো দেখুন এখানে এখানে ওই পোস্টগুলিতে কত লাইক এসেছে সেটা আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, এখন আমরা প্রোফাইলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পরে আমরা এখন দেখব যে আমি সবেমাত্র ওই ফটোটা আপলোড করেছি, আমার চ্যানেল লোগোটা। তো আমি ওটাতে ক্লিক করছি। ওটাতে ক্লিক করার পরে দেখুন এখানে অলরেডি এই মাত্র আপলোড করার সঙ্গে সঙ্গে অলরেডি 54 লাইকস আমরা পেয়ে গেছি। তো এইভাবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 54 লাইক। তো এইভাবে আপনারা আপনাদের যে কোনো আপলোড করা ফটোতে আপনারা অনেক লাইকস পেতে পারেন, 1000 লাইকস আপনারা পেতে পারেন এক ক্লিকেই। তো ভীষণ ভালো একটি সিস্টেম, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক কাজে আসবে। তো ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন। তো ওকে, বাই বন্ধুরা।